সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না, সকালে এই মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন দুদক স্বাধীন প্রতিষ্ঠান, এক্ষেত্রে তারা যে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটেই বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আর সেখানেই মন্ত্রী বলেছেন বঙ্গবন্ধুর হত্যার পর যারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল তারাই আজ উন্নয়ন সহ্য করতে পারছে না, তাদের মানসিক অবস্থা বিবেচনা করা উচিত। বললেন দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে বিচারিক কার্যক্রমের সময় সেগুলো বিবেচনায় নিতে হবে। এ সময় অর্থ ঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে জেলা দায়রা জজ ও যুগ্ম জজদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। যারা এরকম দুর্নীতি করে অগাধ সম্পত্তির মালিক হন তাদের কিন্তু এখন স্বাধীন অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করে বিচারের আওতায় আনেন। তো সেই ক্ষেত্রে যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন, এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে।